চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো বসিরহাটের মাটিয়া থানা এলাকায়। উত্তেজিত জনতা নার্সিংহোমে ভাঙচুরও চালায়। হাতুড়ে চিকিৎসকের হাতে প্রাণ গেল এক প্রসূতির। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মাটিয়া থানার গোপালপুর এলাকায়। জানা গেছে, স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে হাতুড়ে ডাক্তারের হাতে প্রাণ গেল বছর 22-এর গৃহবধূ নাজমা বিবির। প্রসব যন্ত্রণা নিয়ে মাটিয়া থানার চৈতা গ্রাম পঞ্চায়েতের চৈতা গ্রামের গৃহবধূ নাজমা সোমবার রাতে ভর্তি হন ওই নার্সিংহোমে। মঙ্গলবার ভোর রাতে একটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মঙ্গলবার সকাল 9টা নাগাদ হাতুড়ে চিকিৎসক হোসেন ভুল চিকিৎসা করেন এবং ইঞ্জেকশন দিলে মারা যান ওই প্রসূতি। এরকমই অভিযোগ মৃতের পরিবারের লোকেদের। পরিবারের কাছে খবর আসলে মৃতার পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ওই নার্সিংহোমে ভাঙচুর চালান। অভিযুক্ত হাতুড়ে ডাক্তার হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাটিয়া থানার পুলিশ। মৃতার পরিবারের দাবি, এর আগেও ওই ডাক্তারের হাতে বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের লোক এই মর্মান্তিক বিষয়ের সঠিক তদন্ত দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের গাফিলতির বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। আমরা চাই যে নার্সিংহোম যেন পুরো বন্ধ ফিরবো, কারণ আরও দু জায়গায় নার্সিংহোম আছে, সব যেন বন্ধ হয়। কোনো হসপিটালের চান্স পাই না, কোনো হসপিটালে ডাক্তার নাও। ও কি করেছে, করে মারা গেছে, মরে মেরে দিয়েছে। ও কি চাইছেন এখন আপনি? এখন চাচ্ছ শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।